সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখবেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা আসলাম দুবাইয়ের, হ্যাঁ, শারজাতে একটা মরুভূমি এলাকায়। ওখানে আসলাম, ওখানে মরুভূমি এলাকায় দেখেন কি সুন্দর, হ্যাঁ, বরই বাগান হচ্ছে, বিভিন্ন জাতের বরই, হ্যাঁ। আমাদের দেশে অবুধ এত পরিমাণে বরই বুধ হয় না। এখানে যেই পরিমাণে মাটি, খেয়াল করে দেখেন যে মাটি দেখেন অনেকটা আমাদের বাংলাদেশের মাটির মতো, হ্যাঁ, মানে এত উর্বর, হ্যাঁ, প্রচুর পরিমাণে বরই আসছে। এখানে আমরা মানে অনেকের সাথে কথা বললাম যে এইসব বরই নাকি আপনার বিভিন্ন দেশে, হ্যাঁ, রপ্তানিও হচ্ছে এবং তাদের দেশে চাহিদাও এখান থেকে মিটতেছে আর কি। স্বাদ অনেকটা একবারে দেশি বরির মতো আর কি। লক্ষ্য করে দেখুন যে অনেকটা আমাদের দেশে যে বড়গুলি হয় না, হ্যাঁ, এইরকম, হ্যাঁ, একদম রসে টস 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 টস, বুঝছেন, দেখেন একদম পিওর, কোনো রকম কোনো ঝামেলা নাই, মুচ্ছা এবার প্রচুর পরিমাণে পানি এবং চরম মিষ্টি, এত স্বাদ বলার মতো না, একদম কামড় দিতে বাংলাদেশের কথা মনে পড়তেছে, মনে হচ্ছে যে আমি বাংলাদেশের কোনো একটা জায়গায় বড়ি বাগানে বড়ি খাচ্ছি। আমাদের বাংলাদেশে অনেক জায়গায় বড়ির চাষ হয়, কিন্তু এই যে বাগানটা বিশাল জায়গায়, বাগানটা অনেক বড় বাগান, আর পরে আছে খেজুর বাগান। তো এখন আসলে ওই খেজুরের সিজন না, তো এই জন্য খেজুর দেখাতে পারবো না আজকে, ওই যে বড়ি দেখাইতেছি, হ্যাঁ। তো এখানে অনেক বাঙালি বাঙালি কাজ করে, একটু আগে একজন বাঙালিকে দেখছিলাম, এখন আছে নাকি, সাদেক সাদেক নাই, উনি নাই সম্ভবত, উনার ডিউটি শেষ, হ্যাঁ। বাঙালিকে জিজ্ঞাসা করছিলাম যে এখানে কত টাকায় বেতনে চাকরি করুন, বলো যে বাংলাদেশে নাকি 20-25 হাজার, কিন্তু খুবই কষ্টের এই যে জায়গায় বড়ি বাগানে আসলে কাজ করা, যদি এখানে রোদ খুব একটা না, আর এখন আবহাওয়াটা একটু ইয়াই শীতই, তো দর্শক চলেন আমরা বড়ি বাগানটা একটু দেখাই। সুপ্রিয় দর্শক, আমি মাত্র 10 দিনের জন্য দুবাই আসছি, আইসা দেখলাম যে এত সুন্দর জায়গা দুবাই, আর দুবাই অনেক জায়গায় কৃষিকাজ হয়, যে এই জায়গাটা তো কৃষিকাজ হইতেছে, এটা একটু গ্রাম সাইডে, শারজা থেকে একটু দূরে, তো ট্যাক্সি ভাড়া করে এখানে আসছি। আইসা দেখি যে এখানে প্রচুর পরিমাণে অনেক জায়গা মরুভূমি, বিভিন্ন ধরনের ফসলের চাষ হচ্ছে, তো ওই বড়ির বাগানটা দেখে এখানে ঢুকলাম, আসলে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ঢুকলাম, খুব ভালো লাগতেছে। যদি আসলে ভিতরে অনেক বড় জায়গা, মানে বিশাল জায়গা, ক্যামেরার পিছনে যে আছে উনি এখানে চাকরি করে আর কি, উনি আসলে বাংলা খুব একটা বুঝে না,